প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, যারা 45তম বিসিএস প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন, তাদের প্রথম কাজ হচ্ছে বিসিএস প্রিলিমিনারির যে 200 নম্বর সিলেবাস আছে, সিলেবাসটি ভালো করে দেখা। আমি একটি ভিডিও দিয়েছি সিলেবাসের বিশ্লেষণমূলক, সেই ভিডিওটি দেখতে পারেন। এবং এই ভিডিওতে সিলেবাসের পিডিএফ লিঙ্কটি দিয়েছি, যারা সিলেবাস প্রিন্ট করা নেই যাদের, তারা এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট দিতে পারেন। দ্বিতীয়ত, সিলেবাস দেখার পর আপনার বিগত 35 থেকে 44তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো খুব ভালো করে বিশ্লেষণ করতে হবে। তো আমি বিশ্লেষণ করে অলরেডি বিশ্লেষণ এবং সাজেশন দিয়ে দিয়েছি, এবং সমস্ত বিশ্লেষণ পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট দিতে পারেন। তাহলে আপনি একটা সুন্দর ধারণা পাবেন যে প্রশ্ন কোন টপিক থেকে বেশি এসেছে এবং কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় কাজ হচ্ছে আপনার প্রিলিমিনারির জন্য কি কি বই কিনতে হবে, সেগুলোর একটি লিস্ট দিয়েছি এখানে, যে যে বই আপনার নাই সেই বইগুলো আপনি সংগ্রহ করে। তো এই হলো মোটামুটি ফার্স্ট 3টি কাজ আপনাদের প্রিলিমিনারির জন্য। আর বিসিএস প্রিলিমিনারি সিলেবাস ধরে ধরে ক্লাস শুরু হয়েছে, আপনারা ভিডিওগুলো অবশ্যই ফেসবুকের বিভিন্ন গ্রুপ পেজ এবং আপনার প্রোফাইলে শেয়ার করবেন। আপনাদের শেয়ার করাটা আমার পরবর্তী ক্লাসের জন্য সবচেয়ে বড় বেশি অনুপ্রেরণা। ভালো থাকবেন সবাই, সবার সাফল্য কামনা করছি।